সুপ্রিয় একাদশ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের গত ক্লাসে আমরা সরলরেখার স্থানাঙ্ক বিষয়ে প্রবলেমগুলো আমরা সমাধান করেছিলাম এবং কয়েকটি চ্যাপ্টার সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা সেগুলো ভালো করে বুঝেছো। আজকে আমি তোমাদের মাঝে আমাদের উচ্চতর গণিতের ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা আলোচনা করব, ট্রাইগোনোমেট্রিক রেশিও, এটা নিয়ে আলোচনা করব। তাই এই আলোচনার জন্য আমাদের যে বিষয়গুলো এখন আমরা দেখব সেটা হলো কিছু আমরা কিছু সাধারণ জ্ঞান, মানে ত্রিকোণমিতি সম্পর্কিত বেসিক কিছু ধারণা আমরা একটু আলোচনা করব। আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে দেখো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতি বিষয় সম্পর্কে ধারণা, তারপরে ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞা, তারপর হচ্ছে গেল আমাদের এখানে আলোচনা করবো আর কি চতুর্ভাগ বা চৌকোণ বিষয় এবং কোণের পরিমাপ বিষয়ে আলোচনা করব। তা প্রথমে আলোচনা করি আমরা ত্রিকোণমিতিক ধারণাটা। তা ত্রিকোণমিতিটা কি বা ত্রিকোণমিতি শব্দ এইসব বিষয়গুলো কিভাবে আমাদের সামনে আসলো বা সেগুলো নিয়ে আলোচনা করব। তা ত্রিকোণমিতি শব্দটা ইংরেজি, তার প্রতি শব্দ হলো ট্রাইগোনোমেট্রি, ঠিক আছে, ট্রাইগোনোমেট্রি, ঠিক আছে, ট্রাইগোনোমেট্রি। তাহলে এখন দেখো এই শব্দটি কিন্তু আসলে গ্রিক শব্দ, গ্রিক ভাষা থেকে ব্যবহৃত হয়েছে ট্রাইগোনোমেট্রি শব্দটি। এই শব্দ বিশ্লেষণ করলে ত্রিকোণমিতিকে বলতে হয়, বলতে আমরা ত্রিকোণমিতি বলতে আমরা সাধারণত ওই বিজ্ঞানকে বুঝি যার সাহায্যে ত্রিভুজের বিভিন্ন অংশের পরিমাপ করা, যার সাহায্যে ত্রিভুজের বিভিন্ন অংশের পরিমাপ করা হয়। গোড়ার দিকে ত্রিকোণমিতি আবিষ্কারের মূল উদ্দেশ্য এর মধ্যেই সীমাবদ্ধ ছিল, যখন নাকি শুরুর দিকে যখন মানুষের মস্তিষ্কের ভিতরে তিন গুণ নিয়ে আলোচনা করে তখন তারা এটাই কিন্তু আমাদের মূল সীমাবদ্ধ ছিল, একটা ত্রিভুজের বিভিন্ন অংশের পরিমাপটাই ছিল সীমাবদ্ধ। কিন্তু কালের চক্রে এটা কি করছে, নতুন নতুন অনুপাত এবং তত্ত্ব আবিষ্কারের ফলে হ্যাঁ এই বিজ্ঞান পরিধি ব্যাপক হয়েছে, ত্রিকোণমিতি বিজ্ঞানের এটি কি হয়েছে ব্যাপক আকার ধারণ করেছে। সুতরাং আধুনিক কালে গণিতের যে কোনো শাখায় শিক্ষা লাভ করতে হলে ত্রিকোণমিতিতে জ্ঞান অর্জন অপরিহার্য, জ্ঞান অর্জন এখন অপরিহার্য। ত্রিকোণমিতিকে দুটি শাখায় বিভক্ত করা যেতে পারে, এদের একটা হচ্ছে হলো সমতলীয় ত্রিকোণমিতি, হ্যাঁ প্লেন ত্রিকোণমিতি, অপরটাকে আমরা বলতে পারি কি গোলকীয় ত্রিকোণমিতি বা স্পেরিক্যাল ত্রিকোণমিতি হিসেবে আমরা চিনতে পারি। তাহলে একটা হলো সমতলীয় আর একটা হলো গোলকীয় ধারণা। তাহলে আমরা এই বস্তুকে সমতলীয় ত্রিকোণমিতি সম্পর্কিত আমাদের আলোচ্য বিষয়, এর ভিতরে আমাদের সীমাবদ্ধতা থাকবে। তাহলে ত্রিকোণমিতি এই ধারণাটা তোমরা আরো বিস্তারিত জানতে পারবা, এখন তোমাদের পাঠ্য বইতে আছে, তারপরে তোমরা এখন নেটের মাধ্যমে ত্রিকোণমিতি সার্চ দিলে তোমরা ত্রিকোণমিতি বিষয় কি বা ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতির হিস্ট্রি এগুলো তোমরা আলোচনা করে ব্যাপক তোমরা জানতে পারবে আরো বিস্তারিত। এরপরে আসি আমরা ত্রিকোণমিতি কোণ বিষয়ে, ত্রিকোণমিতি কোণের সংজ্ঞা। হ্যাঁ সাধারণত জ্যামিতিক সংজ্ঞা অনুসারে একই প্রান্ত বিশিষ্ট দুটি ভিন্ন রশ্মি কোণ উৎপন্ন করে, একই প্রান্ত বিশিষ্ট দুটি ভিন্ন রশ্মি যদি আমার কোণ উৎপন্ন করে তাকে তোমরা সাধারণত কোণ হিসেবে চিহ্নিত করছি, তাই না? মনে করো তাহলে এখানে একটা কোণ তৈরি হয়েছে এক্স, এই একই প্রান্ত বিশিষ্ট দুটি ভিন্ন রশ্মি দ্বারা কি উৎপন্ন হয়, একটি কোণ উৎপন্ন হয়। এই ধারণায় কোণের পরিমাপ হয় ধনাত্মক, এই ধারণার থেকে কোণের পরিমাপ হয় কি ধনাত্মক, আর এই পরিমাপ কখনো 400 কোণ বা কখনো 380 360 ডিগ্রি, হ্যাঁ 360 ডিগ্রি বেশি হতে পারে না, 360 ডিগ্রি বেশি হতে পারে না, কারণ আমরা অলরেডি সকলেই জেনে গেছি একটি ত্রিভুজের দ্বিগুণের সমষ্টি 180, ঠিক আছে। চতুর্ভুজের ক্ষেত্রে আমরা চিন্তা করছি সেখানে আমরা 360 ডিগ্রি হিসাব পাব, অর্থাৎ সাধারণ জ্যামিতিতে কোণের পরিমাপ
শূন্য ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ আমরা দেখেছি বা আমরা জানি। কিন্তু ত্রিকোণমিতি কোণের ধারণা হচ্ছে, কোণের ধারণা হচ্ছে যে এর উৎপত্তি হয় একটি রশ্মি ঘূর্ণনের, এর উৎপত্তি হয় একটি রশ্মি ঘূর্ণনের। মনে করো ওই একটা সে এটাকে কেন্দ্র করে এইভাবে ঘুরতে পারে, আবার এইভাবেও ঘুরতে পারে, এভাবেও ঘুরতে পারে, ঘড়ি কাটার দিকে ঘুরতে পারে, ঘড়ি কাটার বিপরীত দিকেও ঘুরতে পারে। তাহলে একটি রশ্মি অপর একটি স্থির রশ্মি প্রেক্ষিতে ঘুরে নির্দিষ্ট অবস্থানে পৌঁছাতে যে পরিমাণে আবর্তিত হয় তা রশ্মি দ্বারা সৃষ্টি, হ্যাঁ সৃষ্ট কোণের পরিমাণ তার রশ্মি দ্বারা। মনে করো আমার এখানে একটা বিন্দু আছে, এটা হলো আগ্রহ, এটা ঘুরে আবার এই বরাবর চলে আসে আমার পিঠার মনে, আবার এই পিঠা এদিক দিয়ে ফিরে আসলো ঘড়ি কাটা বিপরীত দিকে, আবার যদি ঘড়ি কাটার দিক থেকে ঘুরে আসে তাহলে সে এই বরাবর যেতে পারে, এটা হলো পি আসতে পারে, ঠিক আছে এটা পি হতে পারে, এটা পি। তাহলে আমরা কি বললাম যে একটি রশ্মি অপর একটি স্থির রশ্মি, আমাদের স্থির রশ্মিটা মনে করি আমরা এখানে ও এক্স দিয়ে দিচ্ছি, তাহলে আবার ও এক্স হচ্ছে যে আমাদের একটি স্থির রশ্মি, সেখান থেকে আমাদের ঘড়ি কাটার দিকে অথবা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে একটা নির্দিষ্ট পরিমাণ ঘোরার পরে একটা জায়গায় স্থির হবে। এভাবে কোন রশ্মিটি যদি একটি আদি অবস্থান থেকে ঘড়ি কাটার ঘূর্ণনের বিপরীত ক্রমে ঘুরে কোণ উৎপন্ন করে তবে প্রচলিত ভাষায় সেটাকে বলা হবে কি ধনাত্মক কোণ হিসাবে চিহ্নিত করব, আর ঘড়ি কাটার দিকে যদি ঘুরে যে কোণ উৎপন্ন হবে সেই কোণটাকে আমরা ঋণাত্মক কোণ হিসাবে চিহ্নিত করব, ঠিক আছে ঋণাত্মক কোণ হিসাবে চিহ্নিত করব। তো দেখো আমরা যদি এইটাকে স্থানাঙ্ক অক্ষ হিসাবে চিন্তা করি, স্থানাঙ্কের অক্ষ হিসাবে চিন্তা করি এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ হিসাবে চিন্তা করি, তাহলে আমরা এখান থেকে কোণের হিসাবগুলো সহজে বুঝতে পারব। আচ্ছা তাহলে আমরা এখান থেকে আমরা ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞা বা ত্রিকোণমিতিক কোণের ধারণাটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন আমরা আরেকটা বিষয় চিন্তা করি, এখানে যে বলছি চতুর্ভাগ বা চৌকোণ বা কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট আমরা এটা লক্ষ্য করি, এই চিত্রের ভিতরে লক্ষ্য কর যে পরস্পর স্থিতি দুটি সরলরেখা এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ, পরস্পর স্থিতি দুটি সরলরেখা অর্থাৎ অক্ষদ্বয় অক্ষরেখাদ্বয় দ্বারা সমতলকে কি করছে চারটে সমান ভাগে ভাগ করছে, তাহলে চারটে সমান ভাগে ভাগ করছে, এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, এটাও একটা সমকোণ, চারটে সমকোণ সমান ভাগে ভাগ করছে, চারটি সমান ভাগে ভাগ করছে, তাহলে এক্স ও ওয়াই, ওয়াই ও এক্স ড্যাশ, এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশ ও এক্স ড্যাশ, এগুলোর প্রত্যেকেই এক একটা চতুর্ভাগ, এক একটা চতুর্ভাগ। যেমন এখানে অ্যাঙ্গেল এক্স ও ওয়াই চতুর্থ চতুর্ভাগ হিসাবে চিহ্নিত করা হয়, চতুর্থ চতুর্ভাগ হিসেবে চিহ্নিত করা। তাহলে নির্দিষ্ট কোণে নির্দিষ্ট পরিমাণে কোণ উৎপন্ন করে ঘূর্ণনমান রশ্মি যে অবস্থানে পৌঁছায় ওই অবস্থানকে শেষ অবস্থান বলা হয়। তারপর আমরা এখানে কি দেখলাম ওপি রেখা এই দিক থেকে ঘুরে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে এসে সেটা আমার এই অবস্থানে দাঁড়াবে, ঠিক আছে তাহলে এটাই হচ্ছে তার শেষ অবস্থান, এই কোণ ওপি রেখা ঘূর্ণনের ফলে শেষ অবস্থান এখানে, আদি অবস্থান ছিল আমার এই রেখা, তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থানে আসা পর্যন্ত যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা একটি কোণ, এখন যদি সেটা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে করে তাহলে সেটা হবে ধনাত্মক কোণ, আর যদি ঘড়ি কাটার দিকে ঘুরে কোণটা উৎপন্ন করে সেই কোণটা হবে ঋণাত্মক কোণ। তাহলে আশা করি তোমরা বিষয়টা সহজে অনুধাবন করলে।
এরপরে আমি তোমাদের কোণের পরিমাপ বিষয়গুলো নিয়ে কোণের পরিমাপ এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে ত্রিকোণমিতিতে কোণের পরিমাপের জন্য সাধারণত তিনটি পদ্ধতি ব্যবহার করা হয়। সে পদ্ধতি কি? ষাটমূলক পদ্ধতি, শতমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি, শতমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি, তা আমরা এগুলো মনে রাখার চেষ্টা করি। কেবল আমাদের এখানে ষাটমূলক এবং বৃত্তীয় পদ্ধতি আলোচনা করা হয়, ঠিক আছে? এই দুটো বিষয়ে আমরা ধারণা নেব, ওটা আরো উচ্চতর ডিগ্রিতে ব্যবহার হয়, ক্লাসগুলোতে ব্যবহৃত হবে। তা ষাটমূলক পদ্ধতিটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। এই পদ্ধতিটি সমকোণকে সমান 90 ভাগে যদি ভাগ করে, এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি আমরা জানি, তা এটাকে সমান 90 ভাগে যদি বিভক্ত করা হয় তাহলে প্রতিটি অংশ যে কোণ পাওয়া যাবে তাকে এক ডিগ্রি বলা হয়। তার মানে কি? এটা একটি সমকোণ, তার মানে এটা কত? 90 ডিগ্রি। এটাকে যদি আমি সমান 90টা ভাগে ভাগ করি তাহলে এই একটা হবে এক ডিগ্রি হিসাবে চিহ্নিত হবে, এক ডিগ্রি হিসাবে, প্রত্যেকটা এক ডিগ্রি হিসাবে চিহ্নিত হবে। আবার প্রতিটি এক ডিগ্রি, প্রতি ডিগ্রিকে যদি আমি ভাগ, এই ডিগ্রিটাকে যদি আমার 60 ভাগে ভাগ করি, 60 ভাগে ভাগ করি তাহলে এক এক ভাগ হবে কত? 1 মিনিট। এক এক ভাগ হবে 1 মিনিট। 1 মিনিটকে যদি আবার 60 ভাগে ভাগ করি তাহলে হবে কত? 1 সেকেন্ড। 1 সেকেন্ড আমরা এগুলো জানব। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে ধরা হবে এখানে আমরা সমকোণ, এবং সেটাকে যদি আমরা একটি 90 সমকোণ 90টি ভাগে ভাগ করি তাহলে এক একটা ভাগ হবে 1 ডিগ্রি। 1 ডিগ্রিকে যদি আমরা 60 ভাগে ভাগ করি তাহলে 1 ভাগ হবে হচ্ছে 1 মিনিট, এবং 1 মিনিটকে যদি 60 ভাগে ভাগ করি তাহলে তার 1 ভাগ হবে 1 সেকেন্ড। এটা আমরা মনে রাখবো। এরপরে আমরা এখানে একটা বলে রাখি যে ডিগ্রি হিসাবে আমরা সাধারণত এটা চিহ্নিত করছি, মিনিট হিসাবে এটা চিহ্নিত করবো, সেকেন্ড হিসাবে তরলতা হিসাবে চিহ্নিত করবো। এটা যেন মনে রাখি যে ডিগ্রি 1 ডিগ্রি, 1 মিনিট, 1 সেকেন্ড, আমরা এইভাবে এগুলোকে চিহ্নিত। তাহলে আমরা এখানে কি দেখলাম? যে এক সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 সেকেন্ড, 60 মিনিট, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। আমরা এটা নর্মালি জানি। বৃত্তীয় পদ্ধতির কথা চিন্তা, যে গণিতে অন্যান্য শাখার পুস্তকে এই পদ্ধতিটা ব্যবহার করা হয় সাধারণত বৃত্তীয় পদ্ধতিটা, বৃত্তীয় পদ্ধতি। এই পদ্ধতির মূল একক হচ্ছে হলো রেডিয়ান। এই পদ্ধতির মূল একক হচ্ছে হলো বৃত্তীয় পদ্ধতির মূল একক হচ্ছে হলো রেডিয়ান। তারা প্রকাশ করা রেডিয়ান, তাহলে এই প্রতীকে প্রকাশ করা। তাহলে যেকোনো বৃত্তে, যেকোনো বৃত্তের ব্যাসার্ধকে সমান চাপ, বৃত্ত চাপ, যেকোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্ত চাপ এর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাই হবে হচ্ছে আমার এক রেডিয়ান। এখন মনে করো আমার এখানে একটা বৃত্ত আমি অঙ্কন করলাম, এটা তার কেন্দ্র, এটা তার রেডিয়াস আর। এই আর এর সমান করে যদি আমি এখানে আরেকটা নেই তাহলে এই যে কোণটা হবে এই কোণটাকে বলা হচ্ছে রেডিয়ান কোণ, ঠিক আছে? এই কোণটাকে বলা হচ্ছে ওয়ান রেডিয়ান, এটাকে বলা হচ্ছে ওয়ান রেডিয়ান। তাহলে আমরা এখান থেকে বোঝার বুঝতে পারলাম যে ব্যাসার্ধের সমান বৃত্ত চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাই হবে কি? এক রেডিয়ান। তা রেডিয়ান একটি ধ্রুব কোণ, আমরা এটা নবম দশম শ্রেণীতে তোমরা শিখেছ যে রেডিয়ান একটি ধ্রুব কোণ, রেডিয়ান একটি ধ্রুব কোণ, তোমরা এটা নবম দশম শ্রেণীতে প্রতি ক্লাসে এটা শিখেছ। তাহলে আমরা এখান থেকে বিষয়টা বুঝতে পারলাম যে কি ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে আমরা কি আলোচনা করছি এখানে?
সাতমূলক পদ্ধতিতে আলোচনা করছি এটা কি এখানে আদর্শ কোণ হিসেবে ধরা হয় এক সমকোণকে এক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করলে এক এক ভাগকে এক ডিগ্রি বলবে এক ডিগ্রিকে 60টি ভাগে ভাগ করলে এক ভাগকে বলা হবে এক মিনিটকে 60 ভাগে ভাগ করলে এক ভাগকে বলা হবে এক সেকেন্ড আমরা এটা জানলাম আর বৃত্তীয় পদ্ধতিতে আমরা জানলাম কি এখানে একক হচ্ছে কি রেডিয়ান 1 রেডিয়ান হ্যাঁ 1 লিখে তার উপর একটু সি চিহ্ন দিতে হয় তাহলে এটা রেডিয়ানে প্রকাশ করা হয় তাহলে রেডিয়ানটা কি একটা বৃত্তের যে ব্যাসার্ধ সেই সমান চাপ নিয়ে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রের যে কোণ উৎপন্ন হবে সেটাকে বলা হয় কি এক রেডিয়ান রেডিয়ান আর রেডিয়ান কোণ অলওয়েজ একটি ধ্রুব অলওয়েজ একটি ধ্রুব তাহলে আমরা এখান থেকে দেখো দেখি এক সমকোণ সমান 90 ডিগ্রি দুই সমকোণ সমান 180 ডিগ্রি তাহলে বৃত্তীয় পদ্ধতিতে পাবো 2/π সমকোণ ইকুয়াল টু 1 রেডিয়ান তাহলে 2 সমকোণ ইকুয়াল টু π রেডিয়ান ঠিক আছে তাহলে 2 সমকোণ ইকুয়াল টু আবার ডিগ্রিতে জানি কত 180 ডিগ্রি তাহলে π ইকুয়াল টু π রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি এই হচ্ছে আমাদের রিলেশন ঠিক আছে এই হলো আমাদের সম্পর্ক আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো আগামী ক্লাসে আমি অন্য বিষয়ে আরেকটু সামনের দিকে অগ্রসর হব তোমরা বাসায় বসে নিজ নিজ পাঠ্য বই থেকে এই বিষয়গুলো একটু পড়াশোনা করবা এবং মিলিয়ে দেখবা তাহলে তোমাদের সহজ হবে আশা করি তোমরা দেখবা এবং বুঝবা আগামী ক্লাসে আজকে ক্লাস দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আগামী ক্লাসে জন্য আমন্ত্রণ